গুড মর্নিং বন্ধুসকল, এক্সট্রা পোল্ট্রি ল্যাব সকলকে স্বাগতম। আজি যাব লৈছো কার্বি আংলং লাহিং। কার্বি আংলং লাহিংত নিবলিকার সেট সাপ্লাই দিছো 100 ফুট দীঘল এখন ফার্মত। প্রায় আজি 15 ডেজ হয়ে গেল তখেতে পেমেন্ট করা। আজি যাব লৈছো ইনস্টলেশন করব। কারণ এটা মই আছো মরিয়ানি হোটেলত আছো। মরিয়ানি পা এটা ডাই কার্বি আংলং লাহিং যাবে। আপনাদের দেখা হয়েছে বেডিং পাতি মই রেডি করে লো, গোটে ইনস্ট্রুমেন্ট বিলাক লৈ লৈছো। আর নিবলিকার সেটর সব প্যাকেট মাল আছে, সেই মালও লৈ যাবগে লাগবে। মই গাড়িতে লৈ যামগে, আপনাদের চাব সম্পূর্ণ ভিডিওটো লাস্টলৈকে। ফার্মখনো দেখামগে, যোজন দাদা ভাগ ফার্মত মই নিপুণ ইনভার্সিট সাপ্লাই দিছো ইনস্টলেশন করি। এটা জার্নি আরম্ভ করব লৈছো। প্রথমত এটা মরিয়নি আপনার প্ল্যাটফর্মত যামগে, যে প্ল্যাটফর্ম আগত আপনার গাড়ি আছে যোরহাট যামগে। যোরহাটের পর ডাইরেক্ট কার্বি আংলং লাহিং যাম। ডাইরেক্ট এটা প্ল্যাটফর্মের পর আগলে যামগে, গাড়িত যামগে। ফলে আগলে প্ল্যাটফর্ম আছে আপনাদের দেখা পাইছে। জংচং আপনাদের দেখা পাইছে। মই ডাইরেক্ট সাইডেদি যামগে, সাইডেদি যেহেতু মই গাড়িত যাম। মর্নিং টাইমতে আপনাদের দেখা পাইছে প্রায় এতিয়া 7:30 বাজিছে। এইটো মরিয়নি জংচং হয়, আপনাদের দেখাই দিছো। মই যেহেতু গাড়িতে যাম, সেই কারণে মই অলপ আগুয়াই যাব লাগিব। অলপ আগত আপনার গাড়ি আছে যোরহাটলে যাবগে লাগবে। যোরহাটের বা ডাইরেক্ট কার্বি আংলং লাহিং গৈ আছো অলপ। আর প্রায় মই থকা হোটেলখনৰ পৰা 350 মিটার হব, যেহেতু এফালে গাড়ী নচলে। আপনাদের দেখা পাইছে বেটেরি রিক্সাও নচলে, সেই কারণে খোজকাড়ি আহিবলগীয়া আছে। অটোও নাই, সেই কারণে খোজকাড়িয়ে আহি আছো। নগাঁও বাইপাসত আছো। এটা বাইপাসত মালবিলাক নমাই দিলো, মালবিলাক লগতে লৈ আনিছো। আপনাদের দেখা পাইছে এটা গাড়ির উপর লোডিং করাইছো। লঙ্কা টাইমিংগে, লঙ্কার পৰা আকৌ কার্বি আংলং লাহিং যাবগে লাগিব। মালবিলাক লোডিং করে আছো গাড়িত, আপনাদের দেখা পাইছে। পাইপর বান্ডল তিনটা যাব। তখন হল শিবা বড় কথারি, মই হল কার্বি। বন্ধ গল লাহিং গৈ আছো, আপনাদের দেখা আছো লাহিঙর পরিবেশ। আবার আরো এজন বন্ধু আছে, আপনাদের দেখা পাইছে। এজন বন্ধু গাড়ি উঠিয়ে দিলে, মানে এখানে ধুনিয়া হয়, ধুনিয়া গাড়ি উঠিয়ে দিলে গৈ আছো। কঠিয়াতলি পাইছি, আপনাদের দেখা পাইছে। এটা দিয়ে কঠিয়াতলি মই নিপুল লিংকার সেট ইনস্টলেশন করেছো, আপনাদের দেখা দিছো। এই রাস্তাটি যাব লাগে ধ্রুবজ্যোতি হাজরিকা, তখেতর ফার্মত করেছিল 100 ফিট লং। এটা মই কার্বি আংলং গৈ আছো লাহিং, আপনাদের দেখা পাই আছে। অলপ টাইম লাগিব, প্রায় ইয়ারপর 78 কিলোমিটার মান হয়ে যায়। মিকিরাটি টুল গেট পাইছি, আপনাদেরকে দেখা পাইছে। এটা মিকিরাটি টুল গেটের ভিতরে আছি। দমকা বাইপাস পাইছো, এফালে এটা ডিপু ফলে আমি যামগে।
দবকা বাই পাছত এতিয়া পাইপবিলাক নমাইছোঁ লোহাৰৰ পাইপবিলাক আৰু স্কোৱাৰ প্লাষ্টিকৰ পাইপবিলাক ইয়াতে নমাব লাগিব আপোনালোকে দেখা পাইছে গাড়ীৰ ওপৰত আছে ইয়াৰ পৰা আকৌ আপোনাৰ কাৰ্বি আংলং লাহিং যাবগৈ লাগিব গাড়ীৰ ওপৰত আছে নগাঁও বাইপাছৰ পৰা এখন গাড়ীয়ে দি দিছিলোঁ এতিয়া গাড়ীৰ পৰা নমাই আছোঁ গাড়ীখন আপোনালোকে দেখা পাইছে প্ৰায় গধূলি হৈ গ'লগৈ ইয়াতে আকৌ এতিয়া ঘৰ পাওঁতে ৰাতি হ'বগৈ গৈ প্লাষ্টিকৰ পাইপটো নমোৱা আছে লোহাৰৰ যোনটো জি আই পাইপ হয় সেইটো যথেষ্ট গহীন হয় গাড়ী পৰা নমাই হৈ গ'ল আপোনালোকে দেখা পাইছে ইয়াৰ পৰা আকৌ লৈ যাবগৈ লাগিব গাড়ীত ক'ব গ'লে তিনি জেগাত লুট আনলুট হৈছে ক'ব গ'লে তাৰপিছতে বন্ধুজনৰ ঘৰ পাবগৈ মাল গৈ পেলাই দবকা হোটেলতে অলপ গৰম গৰম পকৰী খাই লৈছোঁ ঠাণ্ডাত পকৰীয়ে ঠিক আছে নহয় জানো এইফালে বন্ধু আছে ছাবস্ক্রাইবাৰ আৰু এজন আছে দেখা পাইছে এতিয়া যোদ্ধা এখনত লোডিং কৰিছোঁ কাৰ্বি আংলং লাহিং যাবগৈ যোদ্ধাখনত আৰু যোদ্ধাখনত এটা জেনেৰেটৰ লৈ আনিছে আপোনালোকে দেখা পাইছে ইয়াতে এতিয়া উঠাই দিছোঁ আৰু লোহাৰৰ পাইপৰ ৰোল দুটা আছে প্লাষ্টিকৰ পাইপটো উঠি গ'ল গাড়ী আপোনালোকে দেখা পাইছে কিমান গাড়ী লোহাৰৰ পাইপৰ এটা ৰোল এতিয়া লোডিং কৰা হৈছে আৰু এটা ৰোল আছে সেইটো উঠাব লাগিব ৰোলটো লোডিং কৰিছোঁ আপোনালোকে দেখা পাইছে কমপ্লিট লোডিং হৈ গ'ল এইকেইটা আপোনালোকে দেখা পাইছে গাড়ীত উঠিব লৈছোঁ আমি গাড়ীত যামগৈ মালটো সেই যোদ্ধা এখনত লোড কৰি দিলোঁ গুচি আহি থাকিব দবকা বাইপাছৰ পৰা এতিয়া কাৰ্বি আংলং লাহিং হ'লে য'ত এতিয়া মই গৈ আছোঁ আৰু 40 কিলোমিটাৰ যাব লাগিব 40 কিলোমিটাৰ যোৱাৰ পিছতে পামগৈ এতিয়া গৈ আছোঁ আপোনালোকে দেখা পাইছে ৰাতি এতিয়া নাইটত কাৰ্বি আংলঙত এতিয়া সোমাই গ'লোঁ ডিমাপুৰ 100 কিলোমিটাৰ তাৰপিছত মাঞ্জা কহিমা আছে 170 কিলোমিটাৰ ইম্ফল আছে 304 ইম্ফললৈ আছে 304 কিলোমিটাৰ লিখা আছে ক'লৈ কিমান আছে আপোনালোকে দেখা পাইছে আহি আছোঁ 4 লাইন হয় জেগাই জেগাই কনষ্ট্ৰাকশ্যনৰ কাম চলি আছে জেগাই জেগাই পূৰা কমপ্লিট হৈ গৈছে এতিয়া গৰৈমাৰী গাঁও এইফালে এতিয়া সোমাইছোঁ আপোনালোকে দেখা পাইছে মেইন ৰোডৰ পৰা সোমাব লাগিব এটা পেকেট নামিব সেইটো তলত আছে কেনেকুৱা ভাল এই 4 পেকেট নোৱালোঁ পাইপটো আহি আছে পাইপটো অলপ পাছত পাবহি আপোনালোকে দেখা পাইছে এতিয়া মই বেগ চেগবিলাক থ'ম থৈ লৈ পেলাই বাৰু ফাৰ্মখন অলপমান দেখামগৈ আপোনালোকক লোকটো কেনেকুৱাকৈ বনাইছে নহয় জানো দেখাব লাগিব ভিউৱাৰ্ছসকলক
আপোনালোকে দেখা পাইছে ফার্মটো এটুয়ে দীঘলটো আছে পুরা 100 ফিট 100 প্লাস আছে না 100 পুরা আছে 100 আছে সাং টাং বনাই সব ক্লিয়ার করে রাখিছে উপরত ধান খের দিছে নরা হয় তো ন উপরত নরা দিছে আপোনালোকে দেখা পাইছে সালটো উপরত নরা আছে আগলে পানি সাংটো ক্লিয়ার করে রাখিছে এটু আপোনালোকক দেখাই দিছো পানি সাংটো কেনেবাকে বনাইছে 6 ফিট হাইট দিছে পানি সাংটো আর এটু পানি সাংটো দীঘলটো আছে 15 ফুট বহলটো 6 ফুট আছে আপোনালোকে দেখা পাইছে আর ফার্মখনৰ সাইডৰ হাইটটো বনাইছে 7 ফুট আর মাজৰ সেন্টারটো কিমান বনাইছে বাৰু সুধিম মাজৰ সেন্টারটো কিমান দিছে 13.5 ফুট আর বহলটো 22 ফুট আছে ন বহলটো 22 ফুট আছে আপোনালোকে গম পাইছে মাজৰ সেন্টারটো 13 ফুট আর সাইডৰ হাইটটো 7 ফুট আছে আর উপর এটা একো লগোৱা হোৱা নাই না একো লগোৱা নাই ন উপর একো লগোৱা নাই এটা নৰা দি পেলাই সাইড আছে আপোনালোকে দেখা পাইছে এটা কি ধানৰ নৰা হয় জহা ধানৰ নৰা দিছে জহা ধানৰ নৰাটো মানে মিহি হয় বৰষুণ দিলে পানীটো পটককৈ নিদিয়ে জহা ধানৰ নৰা হলে আৰু বাৰিষা বেছিকৈ বৰষুণ দিব হলে বহল ঘৰত আকৌ চালটোতো পানী দিয়ে সেইটো কাৰণে উইল্ল' কালাৰ শিলপলিন ইউজ কৰিব লাগিব উইল্ল' কালাৰ শিলপলিনটো ইউজ কৰিলে ইয়াত পানীটো নিদিয়ে আৰু আপোনাৰ খেৰটো পচি নাযায় ছেফটি হৈ যাব ফাৰ্মখন আৰু ইটো খুঁটাৰ পৰা ইটো খুঁটালৈ ডিষ্টেঞ্চ আছে 10 ফুট নহয় জানো 10 ফুটকৈ বনোৱা হৈছে আৰু এইবোৰ ৱাইৰিং চব কৰি ৰাখিছে আপোনালোকে দেখা পাইছে আৰু গেছ বৰ্ডাৰটো ল'ব লাগিব তোমাৰ গেছ বৰ্ডাৰ লাগিব কোৱালিটি ৰাখিবৰ কাৰণত আৰু চিলটেক্সকেইটা লৈ থৈছে আপোনালোকক দেখাই দিছোঁ 200 লিটাৰ টেংকি লৈ থৈছে 3টা আৰু এইটো কিমান লৈছে 500 লিটাৰ যেন পাইছোঁ মই এইটো এটা 500 লিটাৰ আছে মানে টেংকি চালেই মই গম পাই যাওঁ কোনটো কিমান লিটাৰ ইয়াত মাৰ্কটো মই আঁতৰৰ পৰা দেখাই নাই এটা 500 আৰু 3টা আছে 200 লিটাৰ আপোনালোকে দেখা পাইছে মৰিয়নিত ফ্লড ডিংকাৰ ইনষ্টলেশ্যন কৰি থৈ অহা ফাৰ্মখনত এতিয়া পোৱালিটো ভৰালে বন্ধুজনে ভৰাই লৈ পেলাই তেখেতে হোৱাটছআপত মোক এটা ভিডিঅ' দিছিলে আপোনালোকক দেখাই দিছোঁ ফ্লড ডিংকাত পানী খাই আছে পোৱালিয়ে আৰু গেছ বৰ্ডাৰ আৰু 200 পৰা বাল্ব লগাই পেলাই ৰাখিছে তেখেতে মই স্ক্ৰীণত ভিডিঅ'টো দি দিছোঁ আপোনালোকে চাব পাৰিব কেনেকৈ মেনেজমেণ্ট কৰিছে আপোনালোকে দেখা পাইছে এইখন হ'ল আপোনাৰ চাং ফাৰ্মত মেনেজমেণ্ট কৰি আছে তেখেতে হোৱাটছআপত ভিডিঅ'টো মোলৈ পঠাইছিলে সেইকাৰণে ভিডিঅ'টো আপোনালোকৰ আগত মই দাঙি ধৰিলোঁ তেখেতে পোৱালি ভৰাইছে 500 পিছ 6 আৰু প্ৰাইভেটকৈ কৰিছে ভিডিঅ'টো বন্ধুসকল ইমানতে সমাপ্ত কৰিছোঁ নতুনকৈ যদি আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই যদি ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আগলৈ নতুন নতুন ইনফৰ্মেশ্যন পাই থাকিব অহাকালিৰ পৰা নিপুল নিংকাৰ ইনষ্টলেশ্যনৰ কাম মই আৰম্ভ কৰিম এইখন ফাৰ্মত আপোনালোকে দেখা পাইছে কাৰ্বি আংলং লাহিঙত মই নিপুল নিংকাৰ ছেট ছাপ্লাই দিছোঁ আৰু ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত কৰিছোঁ থেংক ইউ বাই বাই থেংক ইউ ফৰ ৱাচিং যি পেপাৰ ফিটিং কৰাৰ পিছতো আজি অনা পোৱালি ৰাতিপুৱা তো পেপাৰ ফিটিংটো কৰিছে তাৰপিছতো টাৰ্বো ফিডাৰ লগাই দিছোঁ টাৰ্বো ফিডাৰ ফিট কৰি দানা খাইছে যেনিবা এইবাৰ ফাৰ্ষ্ট টাইম দেখতে হে গেছ ব্ৰডাৰটো একদম হালকা দি থৈছোঁ কাৰণ কেলৈ টেম্পাৰেচাৰ মেইনটেইন হোৱা নাই মোৰ এইফালেদি হাৰিবিলাক দি দিছোঁ আৰু সেইটো টিপালটো বন্ধ এইফালে হাৰি আৰু এইফালে অলপ এনেকৈ আছে টিপাল খোলা আছে এইটো বাকী হালকা ফুলকা গেছ এয়াৰটো অহা যোৱা কৰিয়ে আছে সেইটো কাৰণে টেম্পাৰেচাৰ মেইনটেইন হোৱা নাই চ' চাফচিকেট হ'ব নালাগে চাওঁচোন বাৰু কি হয় পানী ইয়াতে দি দিছোঁ এক কাপকেইটাত গৰম পানী বাকী চাওঁ কি হয় এইখিনিয়ে পানী খাই আছে আবিদুর রহমান তেওঁ ফিটিং কৰিছিলে তো এতিয়া বৰ্তমান ঠিক ঠাকে আছে টেংকিত পানী দিয়া নাই এই কাপকেইটাতে দি দিছোঁ গৰম পানী তো সেই তেনেকৈ চলি আছে পোৱালি 8টা বাল্ব লগাই দিছোঁ 200 পাৱাৰৰ